অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এক দৃষ্টিনন্দন স্থাপনা সিডনি অপেরা হাউস। ভবনটি অলিখিতভাবে অস্ট্রেলিয়ার প্রতীকে পরিণত হয়েছে। আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন সিডনি অপেরা হাউস সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনোভাবে এই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি, এই শহরের প্রধান আকর্ষণ হল সিডনি অপেরা হাউস। এই স্থাপনাটি মূলত বহুমুখী শিল্পকলা প্রদর্শনীয় থিয়েটার। সিডনি বন্দরের বেনেলন পয়েন্টে এর অবস্থান। ভবনটি দেখতে অনেকটাই নৌকার পালের মতন। সিডনি অপেরা হাউসের নকশা করেন সুইডিশ স্থপতি জন উডজন। 1959 সালে 14 একর জায়গার উপর প্রায় 10,000 কর্মী নিয়ে এই নির্মাণ কাজ শুরু হয়। থিয়েটারটি 4 বছরে নির্মাণের পরিকল্পনা করা হলেও এর অত্যন্ত জটিল কাঠামোর কারণে ভবনটি নির্মাণ করতে 14 বছর সময় লাগে। নির্মাণ জটিলতার কারণে বেশ কয়েকবার ভবনের নকশারও পরিবর্তন আনা হয়। শুধু তাই নয়, স্থাপনাটি নির্মাণে প্রাথমিকভাবে বরাদ্দকৃত অর্থের চেয়ে 14 গুণ বেশি টাকা খরচ হয়। 1973 সালের 20 অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথ সিডনি অপেরা হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সিডনি অপেরা হাউসের দৈর্ঘ্য প্রায় 607 ফুট এবং প্রস্থ প্রায় 394 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে ভবনের সর্বোচ্চ স্থানটির উচ্চতা প্রায় 220 ফুট, যা প্রায় 20 তলা বিল্ডিং এর সমান উঁচু। ভবনের এক বিশেষ ধরনের ছাদ তৈরি করা হয়েছে 20 টন ওজনের 2020টি কনক্রিটের টুকরো দিয়ে। অপেরা হাউসের বিভিন্ন অংশে প্রায় 67,000 বর্গফুট কাঁচ ব্যবহার করা হয়েছে। ভবনটিতে বিদ্যুৎ সংযোগের জন্য দরকার হয়েছে প্রায় 645 কিলোমিটার দৈর্ঘ্যের বৈদ্যুতিক তার। সিডনি অপেরা হাউস ভবনের মধ্যে রয়েছে একাধিক মিলনাতয়ন ও অনুষ্ঠান স্থল। স্থাপনাটির ভেতরের সবচেয়ে বড় অংশ হল কনসার্ট হল, এ ধারণ ক্ষমতা বেড়ায় 2,700 জন। এছাড়াও অন্যান্য অংশগুলো হল 1,500 আসনের অপেরা থিয়েটার, 550 আসনের ড্রামা থিয়েটার, 400 আসনের পেন্ট হাউস এবং 400 লোক একসাথে কাজ করার মতো একটি স্টুডিও। এছাড়াও ভবনটির ভেতরে খাবারের জায়গা এবং কেনাকাটা করার জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও শপিং মল রয়েছে। সিডনি অপেরা হাউসে প্রতি বছর প্রায় 3,000-এরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রায় 20 লক্ষ দর্শকের আগমন ঘটে। থিয়েটারে অনুষ্ঠান দেখা ছাড়াও শুধু অপেরা হাউস ভবনটি ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। প্রতি বছর প্রায় 480 লক্ষ পর্যটক শুধুমাত্র এই ভবনটি দেখতে আসে। উপস্থিত দর্শনার্থীদের নানা সমক উপহার দিতে নির্ধারিত অনুষ্ঠান স্থল ছাড়াও অপেরা হাউস কর্তৃপক্ষ ভবনটির উন্মুক্ত চত্বরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল অপেরা হাউসের বাইরের দেওয়াল জুড়ে আয়োজন করা বিশেষ আলোক প্রদর্শনী। চোখ ধাঁধানো এই প্রদর্শনীর নাম বাদুগিলি, স্থানীয় ভাষায় যার অর্থ জলের আলো। প্রতিদিন সূর্য অস্তের পর 4 বার এই আলোক প্রদর্শনী দেখানো হয়। এক একটি প্রদর্শনীর সময় 7 মিনিট। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আলোক প্রদর্শনী দেখতে কোনো টাকা লাগে না। আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন সিডনি অপেরা হাউসকে 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। দর্শক, সিডনি অপেরা হাউস সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।